তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা জিএসপি দেয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। বলেন এ কারণে শ্রম আইন নিয়ে বিভিন্ন সময় নানা শর্ত দিচ্ছে দেশটি। সচিবালয়ে যমুনা ওয়েলজের শ্রমিকদের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এই মন্তব্য করেন। বলেন একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না, শ্রমিকের পাশাপাশি মালিকদের স্বার্থ দেখতে হবে। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপারিশের কোনো শেষ নেই, তবে শ্রম আইন সংশোধনে দেশটির যৌক্তিক পরামর্শ সরকার গ্রহণ করবে। আগামী বাজেট অধিবেশনে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।